স্বাগত সকলকে গল্পকথার কথার শ্রুতিপাঠ্যে নাটক ও প্রহসন ইউনিটের দ্বিতীয় নাটকটি হচ্ছে মীর মোশারফ হোসেন রচিত জমিদার দর্পণ আজকের পর্বে আপনাদেরকে এই জমিদার দর্পণ নাটকটি পাঠ করে শোনাব নাটকটিতে কোন কোন চরিত্রের সমাবেশ ঘটেছে সেই চরিত্রগুলোর নাম বলে দিচ্ছি প্রথমে পুরুষ চরিত্র হাওয়ান আলী জমিদার জমিদারের জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে সিরাজ আলী আবু মোল্লা জমিদারের চাকরগণ হচ্ছে জামাল প্রভৃতি জিতু মোল্লা এবং হরিদাস হচ্ছে সাক্ষীদয় এবং আর্জেন ব্যাপারি হচ্ছে জুড়ি এছাড়াও রয়েছে নট সূত্রধার মোসাহেব চারিজন জজ ম্যাজিস্ট্রার ব্যারিস্টার ডাক্তার সাহেব ইন্সপেক্টর কোর্ট অফ ইন্সপেক্টর উকিল মোক্তার পেশকার কনস্টেবল চাষা আরদালি দর্শকগুণ ইত্যাদি নাটকের স্ত্রী চরিত্রগুলো হচ্ছে আবু মোল্লার স্ত্রী নুরুন নেহার আবু মোল্লার ভগ্নী আমিরন এবং বৈষ্ণবী নটি কৃষ্ণমণি নাটকটি তিন অঙ্কে বিভক্ত আজকের পর্বে আপনাদেরকে প্রথম অঙ্কটি পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক নাটক জমিদার দর্পণ পাঠ করছি চুমকি সরকার প্রস্তাবনা সূত্রধারে প্রবেশ সূত্রধার পাদ করিতে করিতে হা ধর্ম তোমার ধর্ম লোকালো ভারতে জমিদার অত্যাচারে ডুবিল কলমকে পাতকীর কর্মদোষী হলে পাপ ভাগি, পাপীরা ধনের মদে না মানে তোমায় না মানি যেমন বাঁধ স্রোতস্রতী নদী দ্রুত বেগে চলে যায় ভাঙিয়া দুকুল রাজ প্রতিনিধি রূপী মধ্যবর্তী সম জমিদার রাজরূপে পাল প্রজার সর্বনরধন প্রাণ ও মান রক্ষাকারী সেই হেতু রবি নিজ যথা হেত শশিরে করেনি শীতল করে ভুবন শীতল সে পদবি হীন পদে শোষীছে মেদিনী শোষে যথা চৈত্র মাসে খড়প্রভা নদ নদী জলাশয়ে খরতর করি, কি কুদিনে আজি আমি প্রবেশি এ দেশে বুকু নিকলে নিঃশ্বাসে ঘনশ্বাসে দহি প্রাণ জ্বলন্ত আগুন নলে জলে তথা ঢাকা শুন ধিক ধিক গুমে গুমে না হয় প্রকাশ সেই রূপ দহিতেছে আমার অন্তর নটের প্রবেশ নট একা একা পাগলের মতো কি বলছেন সূত্রধার কেন অন্যায় কি বলেছি সত্য বলতে ভয় কি? নট আমি সত্য অসত্যের কথা বলছি না ভয়ের কথাও বলছি বলি কথাটা কি? সূত্রধার কথা এমন কিছু নয় কলিকালের প্রজারা মহা সুখে আছে কলিরাজও প্রজার সুখ চিন্তায় সর্বদা ব্যস্ত কিসে প্রজার হিত হবে কিসে সুখে থাকবে এরই সন্ধান করছেন কিন্তু চক্ষের আড়ালে দুর্বলের প্রতি সবলেরা যে কত অত্যাচার কত দৌরাত্ম করছে তার খোঁজ খবর নেই নট কেন এ আপনার নিতান্তই ভুল রাজার নিকট সবল দুর্বল ছোট, বড় ধনী নির্ধন সুখী দুঃখী সকলই সমান সকলই সমস্নেহের পাত্র সকলের প্রতি সমান দয়া আজকাল আবার দিন দুঃখীদের প্রতি বেশ টান সূত্রধার ক্ষণকাল নিস্তব্ধে আচ্ছা মফস্বলে একরকম জানোয়ার আছে জানেন তারা কেউ কেউ শহরেও বাস করে শহরে কুকুর কিন্তু মফৎসলে ঠাকুর শহরে তাদের কেউ চেনে না মফস্বলি দোহাই ফেরে শহরে কেউ কেউ জানে যে এ জানোয়ার বড় শান্ত বড় ধীর বরণ নম্র হিংসা নেই দেশ নেই মনে দ্বিধা নেই মাছ মাংস ছোঁয় না কিন্তু মফস্বলি শ্যাল কুকুর শুকর গুরু পর্যন্ত পার পায় না বলব কি জানোয়ারেরা আপন আপন বনে গিয়ে একেবারে বাঘ হয়ে বসে নট কি কথাই বলেন বাঘ বুঝিয়ার জানোয়ার নয় সূত্রধার আপনি বুঝতে পারেননি এ জানোয়ারদের চারখানা পাও নেই আর ল্যাজও নেই এরা খাসা পোশাক পরে দিব্যি সরু চেলের ভাত খায় সাড়ে তিন হাত পুরো গদিতে বসে খোসা মদে কুকুররাও গদির আশেপাশে ল্যাজ গুড়িয়ে ঘিরে বসে থাকে কিছুরই অভাব নেই যা মনে হচ্ছে তাই করছে বিনা পরিশ্রমে স্বচ্ছন্দে মনের সুখে কাল কাটাচ্ছে জানোয়ারেরা অপমান ভয়ে নিজে কোনো কার্যই করে না ভগবান তাদের হাত পা দিয়েছেন বটে কিন্তু সে সকলেই অকেজ দিব্যি পা আছে অথচ হাঁটবার শক্তি নেই দেখতে হাসা হাত কিন্তু খাদ্য সামগ্রী হাতে করে মুখে তুলতেও কষ্ট হয় কি করে আহারের সামগ্রী প্রায়ই চাকরেরই চিবিয়ে দেয় এরা আবার দুই দল নট দল আবার কেমন সূত্র যেমন হিন্দু আর মুসলমান নট ঠিক বলেছেন ওই দলের এক জানোয়ার যে কি কুকাণ্ড করেছিল সে কথা মনে হলে এখনও পিলে চমকে ওঠে এখনো চক্ষে জল এসে পড়ে উফ কি ভয়ানক সূত্রধার এখন পথে এসো আমিও তাই বলছি নট থাক ও সকল কথার বলে কাজ নি কি জানি সূত্রধার কেন বলবো না আপনি তো বলেছিলেন যদি কোনো ভগবান দিন দেন তবে মনের কথা বলবো, আজ আমাদের সেই শুভ হয়েছে নট কি করে সূত্রধার একবার ওদিকে চেয়ে দেখুন না নট চতুর্দিকে দৃষ্টি করিয়া তবে আমাদের আজ পরম ভাগ্য সূত্রধার আর বিলম্বে কাজ নাই আমাদের চিরমনস্ব আজ পূর্ণ করব যত কথা মনে আছে সকলই বলবো এমন দিন আর হবে না কপালে যা থাকে জানোয়ারদের দলের নকশা এই রঙ্গভূমিতে উপস্থিত করতেই হবে নট তাই তো ভাবছি কোন নকশা অবিকল কে তুলেছে সেইটি ভালো করে বেছে নিতে হবে সূত্রধার আপনি শোনেন নাই জমিদার দর্পণ নাটকে যে নকশাটি এঁকেছে তার কিছুই সাজানো নয় অবিকল ছবি তুলেছে নট তবে আর কথা নেই আসুন তারই জোগাড় করা যাক উভয়ের প্রস্থান পুষ্পাঞ্চলে করিয়া নটির প্রবেশ নটি বেশ ইনি তো মন্দনন আমায় ডেকে আবার কোথায় গেলেন পুরুষের মন পাওয়া ভার নারী জাতকে ঠকাতে পারলে আর কুসুর নেই তাজা আমি আর খুঁজে বেড়াতে পারিনি এই অবসরে মালা গেঁথে নিই উপবেশন এবং মালা গাঁথিতে গাঁথিতে সঙ্গীত রাগিনী মল্লার তাল আরা পাষাণে সমানে প্রাণ ও পুরুষ হৃদয় অতি মনে এক মুখে আর ভিন্ন ভাব অন্যমতি কত কথার কত ছলে রমণীর কত ছলে হাসি হাসি কত কথা বলে মজায় অবলা জাতি নিত্য নবরসে মন বসে মন আকিঞ্চন দ্বিপদ শটপদ গুণ কী হবে এদের গতি এই মালা নিয়ে আজ আমোদ করবে নটের প্রবেশ নট প্রিয়ে সকলেই তো বলেছি আর ওদিকেও সকল জোগাড় করে এলুম এখন আর বিলম্ব কি আর কথাই বা কি নটি না আমার কোনো কথা নেই আপনি যা মানুষ করেছেন আমি কি আর তাতে কোনো বাধা দেই দেখুন আমি মনের সাধে এই মালা ছড়াটি গেঁথেছি এই হাতে ওই গলে পড়াবো বলে ইচ্ছে হচ্ছে নট সহাস্যে একবার তো পড়িয়েছ আবার কেন নটি মৃদু হাস্যে এও এক সুখ নট প্রিয় তো পড়ালি কেন একটি গান গাও নটি আর কি গান গাইব মনের কথাই বলি কিন্তু আপনি না বললে আমি বলবো না নট তাতে আর ক্ষতিকে উভয়ের সঙ্গীত লক্ষ্মীর সুর তাল কাওয়ালি মরি দুর্বল প্রজার পরে অত্যাচার কত জনি করে করে জমিদার তারা জানি মনে জমিদার বিনে নাহি অন্য কেহ দুঃখ শুনিবার প্রজা কত সহে কিছু নাহি কহে মনে ভাবে এর নাহি উপায় আর জমিদার ধরে জরিমানা করে মনঃ সাথ পুরে নাসিছে প্রজার শোনো সভ্যজন করিয়ে মনন দেখাইব আমি অভিনয় তার নট ও নটি উভয়ের প্রস্থান কটক্ষেপণ নেপথ্যী সঙ্গীত রাগিনী খাম্বাজ তাল কাওয়ালি পরে প্রাণ মিলন সলিল দান যায় 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 প্রাণ ওষ্ঠাগত হল প্রাণ বিনে প্রেম ও করি পান মন ও প্রাণ সব সবিছি হেরে ও বয়ান তবে কেন হেনু জনি হানু প্রিয় বিশ্ববান প্রথম অঙ্ক প্রথম গর্ভাঙ্ক কৌশলপুর হাওয়ান আলীর বৈঠকখানা হাওয়ান আলী ও তার মোসাহেব আসিন। হাওয়ান আলী দেখেছ প্রথম মোসাহেব হুজুর দেখেছি হাওয়ান আলী কেমন প্রথম মোসাহেব সে কি আর বলতে হয় অবনার দুটি নেই হাওয়ান কিন্তু ভারী চালাক কিছুতেই পড়ছে না প্রথম মো সহাস্যে। সে কি সামান্য স্ত্রীলোক কিছুতেই পড়ে না হাওয়ান তোমরা বোধ করো সামান্য কিন্তু আমি বেরিয়ে চেরিয়ে দেখেছি স্বভাব চরিত্র যতদূর জেনেছি তাতে বোধ হয় সেটি অসামান্য প্রথম মোসাহেব অন্য লোভ কিছু দেখিয়েছেন হাওয়ান টাকার লোভ দেখিয়েছি কত গয়নার লোভ দেখিয়েছি কিছুতেই ভোলে না প্রথম মোসাহেব ওর স্বামীও তো এমন সুশ্রী পুরুষ নয় যে তাতেই ভুলে রয়েছে হাওয়ান না তাই বা কী করে আবু মোল্লা নবকার্তিক বিধির নির্বন্ধ দেখো চাষার হাতে গোলাপ ফুল একই প্রাণী স্বয় হাই বিধি পাকা আম কি খায় প্রথম মোসাহেব ক্রোধে কি আর বলবো? যদি আমার হাতে পড়তো তবে দেখতে পেতেন কি কৌশলে হাত করতুম শুধু টাকাতেও হয় না কথাতেও হয় না পায়ে ধরলেও হয় না হওয়ার আরও উপায় আছে একদিন হাওয়ান আমি যে না বুঝি তা নয় যে কাজ তা তো জানতেই পারছ তাই যদি আবার বলপূর্বক করা হয় সে আরও অন্যায় অর্থের লোভ দেখিয়ে কি অন্য কোনো কৌশলে হলে সকল দিকই বজায় থাকে আমি আজ মনে মনে যে কারিকুরি এঁচেছি সেটা পরখ করে দেখে যদি না হয় শেষে অন্য উপায় প্রথম মশায় কি এঁচেছেন হুজুর হাওয়ান আলী একটা ভান করে মোল্লাকে ধরে আনা যাক এদিকে একটু নরম গরম আরম্ভ করে ওদিকে কৃষ্ণমণিকে পাঠিয়ে দেই। সে গিয়ে বলুক যে তুমি আজ সন্ধ্যার পর একবার বৈঠকখানায় গিয়ে দেখা করো সব গোল চুকে যায় প্রথম মশায় বেশ যুক্তি হয়েছে হুজুর বেশ যুক্তি হয়েছে এখনই চারজন সর্দার পাঠিয়ে মোল্লাকে ধরে আনা যাক তা হলে আজ রাত্রেই হাওয়ান আজ রাত্রেই প্রথম মোসাহেব রাত্রেই এখনি হাওয়ান যেদিন তারে দেখেছি সেদিন হতেই সেই জ্ঞান সেই ধ্যান যেন উন্মুক্ত কিঞ্চিত ভাবিয়া ওরে জামাল সর্দার বেশ জামালের প্রবেশ জামাল সেলাম করিয়া দণ্ডায়মান হুজুর হাওয়ান আর সকলে কোথায় জামাল জোর হস্ত সকলেই দেউরিতে হুজুর হাওয়ান পাঁচ আদমি যাও আবুকো পাকার লাও আবি লাও জামাল জো হুকুম সেলাম করিয়া প্রস্থান হাওয়ান দেখা যাক ফাঁদ তো পাতলেম এখন কি হয় যদি এতেও বিফল হয় তবে যা মনে আছে তাই মৃদুস্বরে সাবেক আমল হলে কোন দিন কাজ শেষ করে দিতুম তা কি বলব এখনকার আইন খারাপ মনের দুঃখ মনেই রয়ে গেল তা দেখি যদি এতেও না হয় তবে প্রথম মো সাহেব বোধ হয় এইবারই হবে আর অন্য চেষ্টা করতে হবে না এইবারই হবে হাওয়ান কই তা হয় কমাস হলো কত চেষ্টা করেছি কত হাঁটাহাঁটি করেছি কই কিছুই তো হয় না দীর্ঘ নিঃশ্বাস প্রথম মোসাব অধপাতে গেছেন আপনাদের পূর্বপুরুষের মতন তেজ থাকলে এতদিন কবে হয়ে যেত হাওয়ান ও হে আমাদের তেজ না আছে এমন নয় আমরা যে কিছু না করতে পারি তাও নয় তবে সে এক কাল ছিল এখন ইংরেজি আইন বিজনাথ ভাঙা প্রথম মোসাহেব সে রোজাও এদেশে দেশে নাই হাওয়ান একরকম সত্য বটে আগে আগে আমরা মফস্বলে কত কি করেছি কার সাধ্য যে মাথা তুলে একটা কথা বলে এখন পায়ে পায়ে জেলা পায়ে পায়ে মহকুমা কনের বউ পর্যন্ত আইন আদালতের খবর রাখে হাইকোর্টের চাপরাশিরাও ইকুইটি আর কমন লর মারপেজ বোঝে প্রথম মোসাহেব হুজুর যে ফন্দি এঁচেছেন এতেই সব কাজ সিদ্ধ হবে এখন নেপথ্যে আজানদান নামাজ পরিবার পূর্বে

اشهد ان لا اله الا الله اشهد أن

Allah হয়েছে চল নামাজ পড়ে আসি ততক্ষণে হারামজাদাকে ধরে উভয়ের প্রস্থান পটক্ষেপণ নেপথ্যে গান রাগিনী সিন্ধু তাল যত কুবাসনা মনে যার তার উপাসনা কি মনে এক মুখে শুধু হরি বলে ফল কি মধুমাখা মাখা বোল মুখে গরল রয়েছে বুকে হেন ছদ্মবেশী তার অধর মেতে ভয় কি সতীর সতীত্ব ধন হরিবারে করে পন মুখে বিভু পদে মন এদের অন্তকালে হবে কি প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক আবু মোল্লার বহির্বাটির ঘর সর্দারগণ বেষ্টিত দণ্ডায়মান আবু মোল্লা আবু কাতস্বরে পাট জড়াইতে জড়াইতে আপনারা বসুন চাদরখানা নিয়ে আসি মনিব ডেকেছেন না গিয়ে বাঁচতে পারি জামাল নেওয়াতি রাখ রাখ তোর নেওয়াতি রাখ মান রাখতে পারিস একটু দাঁড়াই নইলে চল গলা ধাক্কা আবু শক্রন্দনী দোহাই আপনাদের চাদরখানা আনি আমি কোমর খোলাই দিচ্ছি অপমান করো না জামাল রাখ তোর চাদর দিবি তো আগে দে আবু কিঞ্চিৎ কোমর খোলাই দিচ্ছি জামাল দিচ্ছি কি ক টাকা দিবি আগে টাকা আন তবে বসবো তোর কথায় বসবো তেরা বাদ মেয়ে বাই ঠে গা চাল গলা ধাক্কা আবু দিচ্ছি এখনই দিচ্ছি জামাল আন পাঁচ জনার কোমর খোলায় পাঁচটা কান বসছি তা না দিস ঘাড়ে হাত দিয়ে কান মলতে মলতে কাছাড়ি মুখো করব ঘাড় ধরুন আবু দোহাই খাঁ সাহেবরা আমায় বেঈ্জাত করবেন না আমি কোমর খোলাই টাকা দিচ্ছি জামাল টাকা দিচ্ছি দিচ্ছি তো কতবারই বললি টাকা আন না আবু আমি নিতান্ত গরিব পোচার মোড়া হইতে এক টাকা এবং কাঁচার মোড়া হইতে এক টাকা এই টাকা লইয়া আপনাদের পান খাওয়ার জন্য এই দুটি টাকা জামাল মোল্লার হাতে সজরে আঘাত করিয়া টাকা ভূমিতে নিক্ষেপ ব্যাটা কি টাকা দেনেওয়ালা আমরা ভিক্ষে করতে এছি দুটো টাকা নেব চল ঘাড়ে হাত দিয়ে পাক দেওন এবং পৃষ্ঠে চার পাঁচটা মুষ্টি প্রহার আবু দোহাই পেয়াদা সাহেব আমি তাই দিচ্ছি তাই দিচ্ছি নেপথ্যে অন্তরাল হইতে স্ত্রীলোকের হাতে তিন টাকা নেও আর কী করবে যা কপালে ছিল তাই হলো আবু হাত বাড়াইয়া ক্ষণকাল পরে নেন এই পাঁচ টাকাই নেন জামাল টাকা হাতে করিয়া উপবেশন ও সঙ্গীগণের প্রতি বসো হে বসো আবু তামাক সাজিতে সাজিতে আমি তো কোনো অপরাধ করিনি তবে এ জুলুম কেন কিনচিত ভাবিয়া সকলেই আমার নসিবের দোষ আমি কোন কথার মধ্যে যাইনি কোনো হেরফের বুঝিনে। টিকায় ফুঁ দেও কেউ চড়া কথা বললে কি দুঘা মারলেও পিঠে সই দোষ করলেই সাজা হয় তবে এখন সাচ্চা আছি তখন সকলি নসিবের ডাবা হুকার কলিকা চড়াইয়া দান একালে যে এত সোজা থাকে তার পাছে কাঠি দিতে কেউ বেয়াত করে না আমি ভালো জানি নে মন্দ জানি নে আমার উপর পাঁচজন পেয়াদা বাবা কাকের উপর কামানের আওয়াজ গাত্রোত্থান এবং জোর করে পশ্চিম দিকে ফিরিয়া এ আল্লাহ তুই জানিস আমি কারো মন্দ করিনি হাকিম রেই বা কি করেছি যে হক না হোক মারছেন মাটির হাকিমের কু নজরে পড়লে কি আর বাঁচা যায় কথায় বলে রাজা বাদি উত্তর না দি আপনারা বসুন আমি চাদরখানা নিয়ে আসি জামাল না তা কখনোই হবে না এইভাবেই কাছাড়ি নিয়ে যাবো যেমন আছো তেমনি চলো হুকুম মতো কাজ করতে হয় এ তো তোমার আমার ঘরাও কথা নয় হুজুরের যে রাগ তাতে যে কি হবে তা খোদা জানেন আর তিনি জানেন আবু এমন ঘাট আমি কি করেছি আপনারা কিছু শুনেছেন জামাল আমরা আর কি শুনব গেলেই শুনবে চলো সকলের গাত্রোত্থান আবু তবে চলো কপালে যা থাকে তাই হবে সকলের প্রস্থান পটক্ষেপণ নেপথ্যে গান রাগিনী ঝিঁঝিট খাম্বাজ তাল আরা ঠেকা সুখী বলে কোনজন অধীনতা পাশে বাঁধা যাদেরই চরণ ক্ষমতা হল না আর করিপদ অগ্রসর দেখে আসি একবার প্রেয়সী বদন দুজন দুহাত ধরে লয়ে যায় জোর করে কেহ মিছে রস ভরে মারে অকারণ দেখিলে চক্ষের পরে কেমন প্রভুত্ব করে আলিতে দিলানা মোড়ে আমারই বসন প্রথম অঙ্কের তৃতীয় গর্ভাঙ্ক হাওয়ান আলীর বৈঠকখানা হাওয়ান আলীর মৌসাহেবদের সহিত তাস ক্রীড়া হাওয়ান আলী ও প্রথম মৌসাহেব একদিকে দ্বিতীয় এবং তৃতীয় মৌসাহেব অপরদিকে হাওয়ান তাস দেখিতে দেখিতে বিন্তি পাই দ্বিতীয় মোসাহেব কি বড়? হাওয়ান বিবি বড় দ্বিতীয় মোসাহেব প্রত্যেক হাতেই যে বিবি বড়। আপনার নিকট বিবির বড় বাড়াবাড়ি দেখতে পাচ্ছি বিবি যে আর ছাড়ে না হাওয়ান বিবি ছাড়ে বই কি সাহেবই ছাড়ে না খেলো না দেখুন দেখি সেই বিবির জন্য কতখানা হয়ে যাচ্ছে কই একবারও সাহেবের পানে ফিরেও তাকায় না রঙের দশ আমার দ্বিতীয় মোসাহেব আপনি তাকে যথার্থ ভালোবেসে থাকেন সেও ভালোবাসবে এ তো চিরকালই আছে মনে মনে যে যাকে ভালোবাসে সেও তাকে ভালোবাসে হাওয়ান সে যথার্থ কিন্তু আমার ভাই কিছুতেই বিশ্বাস হয় না যার জন্য একেবারে আহার নিদ্রা ত্যাগ পূর্বে যে বড় ভালোবাসার ছিল তাকেও আর দেখতে ইচ্ছে করে না বলবো কি জীবন্তে মরার যাতনা ভোগ করছি অদৃষ্টের এমন দোষ যে সে আমার নামও শুনতে পারে না কাবার বিন্তি দ্বিতীয় মো তৃতীয় মোসাহেবের প্রতি দেখে খেল হে দেখে খেলো গোজ বড় ভালো নয় প্রথম মসাহেব কাবার ইস্তক দ্বিতীয় মসাহেব তবে ঠকলেন তৃতীয় মসাহেব কাজেই ওদের পর্ছে পর্দা পরলে এই হয় গান ধরলেন তৃতীয় মৌ সাহেব ছিল ভালো যখন ফি হাতে হন্দর তখন মেরে তাস করি তাম হতল। এই টেক্কা হাতের পাঁচ আমার হাওয়ান হাতের পাঁচ নিলে কি হবে ওদিকে যে চার কুড়ি সাত দেখাতে হবে আর এইবারই পঞ্জা প্রথম মৌ সাহেবের প্রতি ওহে একখানা কাগজ ধর তাস একত্র করিয়া সম্মুখে ধারণ কার্টুন দেখি দ্বিতীয় মরসাহেব সাহেব হস্ত বাড়াইয়া এই নিন গোলাম কেটেছি আর পারলেম না গোলামই সব হবে হাওয়ান কি হবে এত ভয় কেন দ্বিতীয় মৌ সাহেব আবার ভয় কেন সব হবে গোলামই সব হবে হাওয়ান ওহে আমরা সাধে জিতেছি আমাদের যাত্রা ভালো ওদিকের খবর শুনেছ তো দ্বিতীয় মরসাহেব সাহেব কত কত কি এতক্ষণেও যে আসছে না বোধহয় পালিয়েছে হাওয়ান পালাবে কোথায় একটু বসো না এখনই দেখতে পাবে তৃতীয় মোসাহেব দেখবে এই দেখো তাস নিক্ষেপ হন্দর হয়েছে হাওয়ান এমন সময় এমন করলে হাতে না তুলতেই হন্দর প্রথম মোসাহেব দূরে সর্দারগণকে দেখিয়া ওই আবুকে আনছে হাওয়ান তাস বাটিতে বাটিতে চুপ কর ওদিকে তাকিও না এবার খেলাটা হয়ে যাক সর্দারগুন বেষ্টিত আবুর প্রবেশ আবু সেলাম করিয়া দণ্ডায়মান জামাল হুজুর আবু হাজির হাওয়ান কাহা হ্যাঁ পঞ্চাশ হেট মুখে সক্রোধে আরে আবু তুই জানিস আমি তোর সব করতে পারি তোর ভিতেও ঘুঘু চড়াতে পারি আবু ভয় কাতস্বরে হুজুর আপনি সব করতে পারেন আপনি রাজা যান জাহানের মালিক মললেও মারতে পারেন রাখলেও রাখতে পারেন হাওয়ান তোর এত দূরাস্পর্ধা আমার সঙ্গেও কৌশল তুই ভেবেছিস কি আমি তোকে সোজা করবই করব কাবার পঞ্চাশ জামাল হারাম জাদা সে পঞ্চাশ রোপেয়া জবারা আদা করো জামাল জো হুকুম আবু জোর করে হুজুর আমি কি ঘাট করেছি হাওয়ান চোপড়াও হারামজাদা হারামা আপ হামারা সামনে মুখ হোলকে বাদ কেতা হ্যাঁ ক্রোধে উচ্চস্বরে ঘণ্টে কা দরমিয়ান রোপে আদা করো জামাল মোল্লার হাত ধরিয়া টান চল আবু খোদাবান আমায় মাপ করুন হাওয়ান মাপ ক্যা ইহা মাপ হ্যাঁ নাই জামাল ওকে চোদ্দো পোয়া করে মাথায় ইট চাপিয়ে দে তা না হলে ও ন্যাকা কখনো টাকা দেবে না জামাল চোদ্দো পোয়া করণ আবু খাঁ সাহেব আমার মাথায় ইটি দেন সব আমারে কবরেই দেন আমায় দিয়ে এত টাকা হবে না বাড়ি ঘর ছেড়ে দিলুম বেঁচে নিন হাওয়ান হারাম দাদা আমি তোর ঘর বেচবো তুই যেখানে থেকে পারিস টাকা এনে দে সর্দারগণের প্রতি আরে তোরা এখনও ওর মাথায় ইট দিলিনে একজন সর্দারের প্রস্থান আবু হুজুর আমি বড় গরিব কুপুস্মি গলায় বিষয়ে আসয়ে হুজুরের অজানা কি এত টাকা কোথেকে জোটায় দোহাই খোদাবান্ধ মাপ করুন প্রথম মোসাহেব কেন তোমার কুপুস্মি এমন কে দ্বিতীয় মোসাহেব আরে জানো না ছোটো লোকের ঘরে যার একটু সুন্দরী বিবি তার এক পুষ্যিতেই একশো নিত্যি নতুন ফরমাস নিত্যি নতুন আবদার প্রথম মোসাহেব ওর বিবি বুঝি খুব খুবসুরত দ্বিতীয় মোসাহেব উরির মধ্যে হাওয়ান তবে অবশ্যই টাকা দিতে পারবে তবে গয়নাই থাক নগদই থাক আর যার কাছে থেকেই হোক টাকার অভাব কি। ইট লইয়া সর্দারের প্রবেশ দে ওর মাথায় চাপিয়ে দে সর্দার কর্তৃক আবুর মাথায় ইট দেওন আবু দোহাই সাহেব আর না আমায় ছেড়ে দিন আমি বাড়ি গে ঘটি বাটি যা থাকে বেঁচে এনে দিচ্ছি হুজুর কপালে যা ছিল তাই হলো আমার কোনো পুরুষেও এমন অপমান হয়নি এর চেয়ে মরণই ভালো হাওয়ান চোপড়াও চোপড়াও মৌ সাহেবগণ প্রতি কি বলো আর খেলবে না আর কাজ নেই চতুর্থ মৌ সাহেবের প্রতি আপনি একটা কথা শুনে যান চতুর্থ মৌ নিকটে গিয়া বলুন হাওয়ান কানে কানে প্রকাশ এখনও যান আর বিলম্ব করবেন না গিয়েই পাঠিয়ে দেবেন চতুর্থ মৌসাহেব যাচ্ছি হাওয়ান যদি সুখবর আনতে পারেন তবে গাল ভরে চিনি দেব আবু চতুর্থ মৌসাহেবের প্রতি চুপে চুপে কর্তা আমার জন্য একটু আমি আপনারে পাঁচ অঙ্গুলি প্রদর্শন দেব চতুর্থ মৌসাহেব হাওয়ান আলীর নিকট যাইয়া চুপি চুপি আবু কি ততক্ষণ ওই অবস্থায় থাকবে ও অবস্থায় রাখা আমার বিবেচনা হয় না হাওয়ান মৃদুস্বরে আচ্ছা আপনি ওর জন্য উপরোধ করুন আপনার আশা পর্যন্ত বসিয়ে রাখা হুকুম দিচ্ছি চতুর্থ মো প্রকাশে প্রকাশ্যে দেখুন হুজুর আবু আপনারই প্রজা ওর ক্ষমতা কি যে আপনার অবাধ্য হয় এখানে ওকে এ প্রকার কষ্ট দিলে তো টাকা আদায় হবে না জামিন নিয়ে ছেড়ে দিন টাকার জোগাড় করে নিয়ে আসো হাওয়ান তা হবে না আমি ওকে ছেড়ে দিতে পারি নে তবে আপনি বলছেন এ অবস্থায় না রেখে সন্ধ্যা পর্যন্ত দেউড়িতে কয়েত থাকুক সন্ধ্যার পর টাকা না দেয় যা মনে আছে তাই করব তখন আর কারো উপরোধ শুনবো না চতুর্থ মৌ আপনি সব করতে পারেন আমার কথাই তো এই করলেন এতেই কৃতার্থ হলেন প্রস্থান হাওয়ান জামাল আবুকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখ সন্ধ্যার পর টাকা না দেয় যা করতে হয় করব। এখন দেউরিতে নে যা জামাল আবু মোল্লা এবং সর্দারগণের প্রস্থান দ্বিতীয় মোসাহেব আমি এ ঠার কিছুই বুঝতে পারছি নে সীতা নাড়ে অঙ্গুলি বানরে নাড়ে মাথা বুঝতে না পারি নর বানরের কথা হাওয়ান বুঝবে কি আজও যে গাল টিপলে দুধ পরে দ্বিতীয় মো সাহেব দুধ পরে তাতে ক্ষতি নেই হুজুর কিন্তু বুঝে চলবেন শেষে চক্ষের জল না পড়ে তখন আর ঠাড়ে ঠোরে বলা চলবে না ঠাড়ে ঠোরে উনিশ বিশ দাদার করি প্যাঁচ ঘটাতে সকলে পারি কিন্তু ম্যাও ধরবার বেলায় কেউ নেই হাওয়ান মুখের উপর হাত নাড়া দিয়া অধিকারী মশাই চুপ করুন আপনারা আর ছড়া কাটতে হবে না দ্বিতীয় মোর সাহেব চুপ করলেম বটে কিন্তু আমার ভালো বোধ হচ্ছে না যাই করুন আগে পাছে বিবেচনা করে করবেন হাওয়ান সেই জন্যে আপনাকে বড় ভাবতে হবে না আমি আপনার চেয়ে ভালো বুঝি চল আড্ডায় যাওয়া যাক দ্বিতীয় মৌসাহেব গুলিতে যে হাড়কালি হয়ে চলল হাওয়ান চুপ করো হে চুপ করো বেশি বোকো না মাথা ঘুরবে সকলের প্রস্থান প্রথমাঙ্ক এখানেই শেষ হলো পরবর্তী দুটি অঙ্কের পাঠ পরবর্তী পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব